بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. নিশ্চয় মহান আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। মানুষকে সঠিক পথে আহ্বানের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে তার পছন্দনীয় বান্দাদেরকে নবুয়তের মহা পয়গাম দিয়ে পাঠিয়েছেন এ ধরার বুকে। সত্যের আহ্বানকে গ্রহণ করে কেউ চিরমুক্তির পথ জান্নাতের দিকে অগ্রসর হয়েছে, আবার কেউ বা সত্যকে অস্বীকার করে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে বিপথগামী হয়েছে। আজও তার বিপরীত নয়, একদিকে নাস্তিক মুরতাদ ইসলামকে নিয়ে ব্যঙ্গ করছে, অন্যদিকে বেঈমান মুনাফিক ও স্বজাতীয় কিছু গাদ্দার চক্রান্ত করছে ইসলামকে নিঃশেষ করে দিতে। মুসলিম পরিচয় দিয়ে মুনাফিকেরা ইহুদি নাসারাদের মিশনকে বাস্তবায়নে রয়েছে ব্যস্ত। আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য দিন দিয়ে পাঠিয়েছিলেন সকল বাতিল মতবাদকে ধ্বংস করে সত্যকে প্রতিষ্ঠিত করতে, কিন্তু আজ সেই পথ হতে বিমুখ হয়ে অধিকাংশ মানুষ হচ্ছে পথহারা। কোথাও শান্তি নেই, চারিদিকে যেন শুধুই শূন্যতা আর হাহাকার। খুন গুম হত্যা আর লুটতরাজ দিন দিন বেড়েই চলছে। এর শেষ কোথায়? কোথায় গেলে আমরা মুক্তি পাব? এভাবে আর চলে না, চলতে দেয়া যায় না, ঘুমন্ত বিবেককে জাগ্রত করতেই হবে। কবির ভাষায়, আর ঘুমিও না নয়ন মেলিয়া, ওঠরে মুসলিম ওঠরে জাগিয়া, আলস্য জড়তা পায়েতে দলিয়া, পুত বিভু নাম স্মরণ করিয়া। প্রিয় শ্রোতা বন্ধুরা, বর্তমান সময়ের সার্বিক দিক বিশ্লেষণ করে সুদীর্ঘ বিরতির পর দেশের সারা জাগানো ইসলামী সঙ্গীত শিল্পী বিশিষ্ট গীতিকার সুরকার হাফেজ এমদাদুল ইসলামের এবারের পরিবেশনা ধর্ম। চলুন বন্ধুরা তাহলে শুনতে থাকি জাতীয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন বন্ধন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ এমদাদুল ইসলামের কণ্ঠে ইমান জাগানিয়া একগুচ্ছ মনমুগ্ধকর ইসলামী সঙ্গীতের অডিও অ্যালবাম ধর্ম 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 ধর্ম।